আজকে আমাদেরকে মানে বাঁকা চোখে দেখে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ বাঁকা চোখে দেখার কারণও আছে জানে যে হুজুররা তো হয়তো মানে পার্লামেন্ট চালাতে পারবে না হুজুররা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবে না হুজুররা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবে না বাণিজ্য মন্ত্রণালয় চালাতে পারবে না বিজ্ঞান থিসিস গবেষণার কাছে পারবে না হ্যাঁ হ্যাঁ একবার ওয়াজুক্তি কি তবে আমাদের কথা হলো সর্বোচ্চ সর্ব বিষয় জ্ঞান আমাদের এখন বর্তমান শেখা দরকার আমাদের শেখা দরকার আমাদের এটা দায়িত্ব কর্তব্য তবে হ্যাঁ যদি দায়িত্ব আসে তাই থেকে তোমাদের চাইতে আমরা কমও পারবো না ইনশাআল্লাহ আব্বা সর্বোচ্চ শিক্ষিত এইজন্য একজন আলেম শুধু এক জগতের নেতৃত্ব না আমার রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আরে একজন আলেম তার ক্ষমতা কতটুকু শুধু দেশ না পুরা পৃথিবী তথা হাশরের ময়দান তাহলে একজন আলেমকে কত যোগ্য যোগ্যতা সম্পূর্ণ হতে হবে একজন আলেমকে কত জানতে হবে কত বুঝতে হবে কত পড়তে হবে আদম আলাইহিস সালামকে সব শিখাইয়া ফেরেশতাদেরকে এক জায়গায় ঘুরিয়া ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين فرستارا بولو تو إلا شب بارو كينا نام بولو فرستارا دیکھ لو ذهن اي خان ایک تا کام ہوئے گسی عام راولة کوئی لامنی اپنے شیخ سن دے ہی تو پارے فرستارا بوچھے যে খেলা যা হইছে তো খেলা হইছে যিনি খেলে তিনি তো সুবহান মালিক তোমার কোনো দোষ নাই তুমি যা করো তাই রাইট তুমি যা করো তোমার সব কাজই রাইট এটা আমার বুঝে আসুক চাই কথা কয় না কথা কয় না যদি আমার কাছ থেকে আমার ছেলে কেড়ে নেয় তাও ঠিক ছেলের কাছ থেকে আমাকে কেড়ে নেয় তাও ঠিক আমাকে না খাওয়ায় রাখলে তাও ঠিক খাওয়াইলেও ঠিক আমাকে যদি সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম দিয়া সব কাফেরকে জান্নাত দেয় তাও ঠিক কথা কয় না রে আমার আল্লাহ যা করবে যা করবে যা করবে তার জন্য তাই ঠিক বলেন তার জন্য এই জন্য সুবহান শব্দতে আল্লাহ বেশি খুশি হয় সুবহান আল্লাহর হাকিকত যদি শুরু করি ফজর পর্যন্ত নিব একটা শব্দ দ্বারা আপনাদেরকে পাগল তো এমনি হই নাই ও মালিক তুমি যে এত ভালো মালিক আমার জাহান্নামের ওয়াজে আমার কলিজা কাঁপে না জাহান্নামের ওয়াজে আমার চোখে পানি আসে না কিন্তু আল্লাহর রহমতের বয়ান যখন করতে যাই তখন আমার বুক স্থির থাকে না যে আমার আল্লাহর এত রহমত এত দয়া এত মায়া বলে কেন আসে না আরে ভাই আমার আল্লাহ যদি জাহান্নাম না বানাইতেন আমার আল্লাহ যদি জান্নাত না বানাইতেন কথার কথায় তাতে কি আল্লাহ ইবাদতের উপযুক্ত ছিল না তাহলে তাহলে প্রেমিকের ইবাদত তো জান্নাতের জন্য হয় না প্রেমিকের ইবাদত হয় সিরফ আল্লাহর জন্য কথা কর কথা কর এটা প্রেম এটা প্রেম ফেরেশতারা চিন্তা করলো হ্যাঁ ঘটনা যা ঘটছে তো ঘটছে এখানে আর আমাদের দোর শেষ ফেরেশতারা উত্তর দিলেন কি সুন্দর উত্তর দেখেন ক্বালু সুবহানাক সুবহানাল্লাহ কয় না কেন ক্বালু سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وان أمر الله জোরে কোন আমার আল্লাহ আমার কোন আমার আল্লাহ হ্যাঁ
আমার একটা বিরোধী কিছু লোক আমার সমালোচনা করে কমেন্টেও লেখালেখি করে এ কাম দেখে ইবি কাঁদে অনেক কি বলছি কাল মাহশারে সাক্ষী দি শাহ কেঁদেছিলাম কেঁদেছিলাম আল্লাহকে দেওয়ার মতো কিছুই নাই শুধু চোখের পানি ছাড়া তুমি পুত্র পবিত্র তুমি যা জানো আমরা তা জানি না তবে অতটুকু জানি যতটুকু শিখাইছো এখন কয় তালি একটু দেখানো দরকার আমি কি বানাইছি আলাইয়া আদম ঠান্ডা মাথায় বুঝেন খারাপ লাগতেছে না তো আপনাদের এক ঘন্টা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ যদি দুই ঘন্টা বলি তিন ঘন্টা চার ঘন্টা না এক ঘন্টা ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে বলছি না এই গ্রামে আসার পরে আমার দেরটা ভরে গেছে ওলামা হযরত এদের ব্যবহার আসার আচরণ দেখে আমার মনেও হচ্ছে না যে আমি বলে আসছি মনে হচ্ছে যে আমার বাড়িতেই আছি মালিক বলেন ইয়া আদম মানে পাস করাবে পাস কিন্তু আদম আলাইহিসসালামকে আগেই করাইছে এখন পরীক্ষক যদি পরীক্ষার্থীকে আগেই লেখা যায় কত আরাম কথা কয় না রে কত আরাম না আদম আলাইহিসসালামকে আগেই পাস করাইছে ওই দিকে যে এই এই মানামো এই কবি কন আমার আল্লাহ আবার কন আম্বিকুম বিআসমাইহিম فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون সব কইয়া দাও এগুলা কি বানাইছি আদম আলাইহিস সালাম এক এক করে সব বইলা দেয় এখন দেখলো দেখ কি বানাইছি আরে কি বানাইছি দেখ কি বানাইছি আমরা কিন্তু তার সন্তান কার সন্তান তাহলে আমার আব্বাকে নিয়ে আল্লাহ এত গর্ব করতেছেন সুবহানাল্লাহ কয় না এই দেখ কি বানাইছি কি বানাইছি এখন কয় তোরা যখন এত কিছু কইলি দেখ কত সম্মান দিয়া বানাইছি এই ফেরেশতারা দিকে কি করব আল্লাহ ওয়াইযু কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ঘটনা কিন্তু এটা বলা উদ্দেশ্য না আমি কোন দিকে কোনে গেছি আমি যাব ওই দিকে তো সর্বপ্রথম ইসরাফিল আলাইহিসসালাম যখন সেজদা করে আল্লাহ খুশি হয় এইদিকে তুই আগে করলি হ্যাঁ এদিকে তুই যখন সেজদা করলি আয়
এই এই আদমরে সম্মান করলি এবং আদম তো আর আদম নাই এখন আলেমও বটে ওয়াল্লামা আলেম সব এলেম দিয়ে ঢুকাইছি তো সর্বোচ্চ দামি করে বানাইছি তো আলেমকে যখন সম্মান করলি এ কারণে তোর কপালে পুরা কোরআন শরীফ আমি লিখা দিলাম আর কুদরতি আঙ্গুল দ্বারা আমার মালিক ইসরাফিল আলাইহিস সালামের কপালের ভিতরে পুরা কোরআন শরীফটা লিখে দিলেন বুঝে থাকলে বলুন ইসরাফিল আলাইহিস সালাম পুরা কপালে কোরআন শরীফের মতো বরকতময় কিতাব লিখে ফেলো আলেমকে সম্মান করার কারণে না অসম্মান করার কারণে জোরে গান জোরে গান জোরে গান তো পক্ষান্তরে একজন সম্মান করলো না মুখটা ঘুরিয়ে নিল মুখটা কি করলো ইল্লা কে ইবলিস কি করলো أبا واستكبر وكان من الكافرين وشكر كله رب تاكي بولو فخرج منها باك كان تكي تو يخاني أرتاك تبار بينا عالم كي شنمان كلنا بوجه تكلي بولون عالم اردام آسنا ناي زوركن إسرافيلر আপনার ইবলিশের মতো ফেরেশতা যিনি সর্বোচ্চ আযাযিল নামে পরিচিত ছিল তার মতো যদি সে সমস্ত নিয়ামত থেকে যদি বঞ্চিত হইতে পারে সে সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে চিরজীবনের মতো সে যদি মর্দুদ হইতে পারে আল্লাহর সকল রহমত থেকে যদি দূরে যাইতে পারে আরে আমি তো এই কথা পরিষ্কার করে বলতে পারি আমার জবান দিয়ে ঈমানের তাকা যায় যদি আযাযিল আযাযিল সে আলেমকে অসম্মান করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে যাইতে পারে যেই দেশে আলেমের কদর হবে না ওই দেশে আল্লাহর রহমত থাকতে পারে নাকি আমার কথা অস্বীকার করলেন মানে নিলেন তো 100% আল্লাহর এই কথা দ্বারা আমরা পরিষ্কার করে বুঝে নিলাম আলেম সর্বোচ্চ সন্তান জাতির সর্বোচ্চ সন্তান নবীরা ছিল সর্বোচ্চ সন্তান জাতির সর্বোচ্চ সন্তান আলেমরা জাতির সর্বোচ্চ সন্তান আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিন জোরে কানা আমিন আরো জোরে বলেন তো আমার এই কথা দ্বারা বলা উদ্দেশ্য হলো মানুষ ছাড়া আল্লাহ কিছু বোঝে না সেই মানুষকে প্রস্তাব দিয়েছে রসুলের মাধ্যমে রসুল কুল একটু বইলা দেন আমি একটু ভালোবাসতে চাই এখন আমার প্রশ্ন হলো হে বলাবাসী আমরা কি আল্লাহ ভালোবাসতে চাই রাজি কোন রাজি জোরে কোন রাজি তো ভালোবাসা তো আর এমনি হয় না কিছু সিস্টেম আছে নিয়ম নীতি আছে যারা যুবক তারা একটু একটু হাসতেছে যে হুজুরের কথার সাথে আমাদেরও কিছু কথা মিলতেছে কেন একজন আরেকজনকে প্রেমে পড়তে হলে তার আগে কিছু সিস্টেম হয়তো চোখে চোখ মিলতে হয় কথায় কথা মিলতে হয় দিলে দিল মিলতে হয় অথবা চেহারাটা লাইক হতে হয় পছন্দ হতে হয় আরে দুনিয়ার মানুষ ভালোবাসা করে চার কারণে চার কারণে চার কারণে কিন্তু চারটা কারণে একসাথে পাওয়া দুরূহ ব্যাপার যদি চেহারাটা খুব সুন্দর হয় মানুষ এক মানুষ ভালোবাসে যদি লোকটা খুব দানবীর হয় তাহলে এক মানুষ তাকে আরেক মানুষ ভালোবাসে লোকটা যদি খুব ক্ষমতাশীল হয় এক মানুষ তাকে ভালোবাসে যদি লোকটা